নমস্কার, আমি জয়িতা। আজ নিজের হাতে বানানো কিছু হ্যান্ডমেড জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। প্রথম যে পিসটা দেখাচ্ছি, এটা বানানোর সময় মাথায় একটা থিম ভেবেছিলাম, এবং সেটি হলো কাঠগোলা ও রবীন্দ্রনাথ। সেই থিম মাথায় রেখেই পুরো ডিজাইনটা করেছি। এটা তোমরা যে কোনো একটা হোয়াইট কালারের বা ইয়েলো কালারের শাড়ির সাথে কন্ট্রাস্ট করে পরতে পারো। আমার দ্বিতীয় ডিজাইনটি হলো একটি পদ্মফুল, হালকা প্যাস্টেল মিন্ট গ্রিনের ওপর মিষ্টি গোলাপি রঙের পদ্মফুল। আজকাল এই ক্লে জুয়েলারিতে পদ্মফুল কিন্তু বেশ ট্রেন্ডিং যাচ্ছে। আর আমার মতো যদি এরকম আকাশি রঙের শাড়ি পরো, তাহলে এই হাতটা তার সাথে ভীষণ সুন্দর লাগবে বলেই আমার ধারণা। শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে জুয়েলারি ডিজাইন একটি ময়ূর থাকবে না, তা কি হয়? আমার তৃতীয় ডিজাইনটি একটি ময়ূর। নীল, সবুজ, হলুদ, কমলা, নানা রঙের সম্ভার রয়েছে এই হাতটির মধ্যে, তাই অনায়াসে এটা বিভিন্ন রঙের শাড়ির সঙ্গে ভালো লাগবে। তবে আমার ধারণা, এটি সাদা রঙের কোনো একটা শাড়ির সঙ্গে সবচাইতে বেশি মানাবে। তোমরা কি বলো? ঘরে বেশ কিছুদিন ধরে পেস্তা বাদামের খোলাগুলোকে সযত্নে রেখে দিয়েছিলাম কিছু একটা বানাবো বলে। শেষমেশ সেগুলো দিয়ে এই হারটি বানিয়ে ফেললাম। এই হারে যা দেখছো পুরোটাই কিন্তু পেস্তা বাদামের খোলা দিয়ে তৈরি। হারটা কিন্তু খুব হালকা, আর এই ল্যাভেন্ডার আর ইয়েলোর কম্বিনেশনটা এটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। জুয়েলারিগুলো যদি কোনোটা কিনতে চাও, তাহলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ডাইরেক্টলি মেসেজ করতে পারো। বাকি ডিটেইলসটা না হয় সেখানেই বলে দেব। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা প্রোভাইড করলাম। আজ আসি, তবে দেখা হবে পরের ভিডিও।